हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एगेस फैमिली। आज के एक चाटनी रेसिपी को देखा तेतुल दिए चाटनी करब। खेते किन्तु खूब एत भालो हबे। देखो बंधुरा कि आछे बेर करे नियेछि। तेतुलटाके खानिकक्षण आगे आमि भिजिए रेखेछिलाम, तारपरे ओटार थेके समस्त बीजगुलो बाइरे फेले दियेछि। चीनी आछे, हलुद आछे, लवण आछे, काश्मीरी लंकार गुड़ो आर आछे, आर आछे भाजा मसलार गुड़ो। चलो बंधुरा शुरू कर दी। कड़ाईटा गरम हो गए, हमें एक चीनी दिए दीची कड़ाईर मध्य। चीनी टाके नाड़िए चाड़िए नेब एक। ये अवस्था हमें तेतुलर काठटा दिए दीची। এর মধ্যে আমি এবার লবণ দিয়ে দেব স্বাদ অনুযায়ী। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেব, কালারটা ভালো আসবে। আর দিয়ে দেব শুকনো খলাই, জিরে গুঁড়ো, জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আমি ভেজে নিয়ে আমি শিলনোড়ায় বেটে নিয়েছি সেই গোটা গরম ভাজা মশলাটা দিয়ে দেব চাটনির মধ্যে। এই ভাজা মশলাটার জন্যই বেশি টেস্ট হবে চাটনিটা, খেতেও দুর্দান্ত হবে। চাটনিতে আর একটু চিনি দিতে হবে সেই কারণে। এরকম চাটনি ঘরে থাকলে সস আর লাগবে না কোনো কিছুতে, এত ভালো লাগে এই চাটনিটা খেতে। একবার বানিয়ে দেখতে পারো তোমরা। এইভাবে একটু জ্বালিয়ে একটু কম করে নেব জলটা। দেখো বন্ধুরা আমার চাটনিটা হয়ে গেছে, তেঁতুলের চাটনিটা। এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে খুব ভালো লাগবে। রেসিপিটা যদি পছন্দ হয় চাটনি রেসিপিটা, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চাটনিটা আমি সার্ভ করে দিয়েছি। দেখো বন্ধুরা চাটনি দিয়েটা এসছে, এত পরিমাণ গাঢ় করেছে, খেতে খুব ভালো লাগবে। আজকের মতো টাটা, বাই বাই বন্ধুরা, আবার দেখাবো অন্য কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।